Assalamualaikum, প্রিয় বন্ধুরা, প্রিয় দর্শক, প্রিয় শ্রোতা, নিশ্চয়ই আপনারা সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও ভালো আছি, কিন্তু একটু অসুস্থ। সবসময় অসুস্থ থাকি, আপনারা জানেন যে 24 ঘন্টা জ্বর থাকে। যাই হোক, এর মাঝেও আপনাদের মাঝে আমি ভিডিও নিয়ে আসি আপনাদের উপকারের জন্য। এখন কথা হচ্ছে, আমি যে আজকে বিস্তারিত আলাপ করব যে বিষয়টি নিয়ে, সেই বিষয়টি হচ্ছে আমরা যারা রাইড শেয়ার করি, পাঠাও অ্যাপস ব্যবহার করি, উবার অ্যাপস ব্যবহার করি বা কন্ট্যাক্টে ভাড়া করি, যে সকল ভাই আমরা রাইড শেয়ার করি তাদের উদ্দেশ্যে পবিত্র রমজান মাস আসতেছে। শুক্রবার দিন রমজান মাস শুরু হবে, সেই সময় ট্রিপ কম হবে না বেশি হবে, কিভাবে ট্রিপ মারবেন, কোথায় ট্রিপ পাবেন, কখন বেরোবেন, কখন বাসায় চলে আসবেন, এই সকল বিষয় আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তাই মনোযোগ সহকারে আমার ভিডিওটি আপনারা সম্পূর্ণভাবে দেখার চেষ্টা করবেন। তো চলুন, বেশি কথা না বলে আমরা ভিডিওর মূল পর্বে চলে যাচ্ছি। বন্ধুরা, রমজান মাস আসতেছে, আমাদের পবিত্র মাস মাহে রমজান। এই মাসে চেষ্টা করবেন যে রোজা রাখেন না সেও রোজা রাখবেন, যে রাখেন সে তো ভালো, আলহামদুলিল্লাহ। কিন্তু আমরা যারা রাইড শেয়ার করি, এই পেশাটা কিন্তু আসলে অনেক কষ্টের একটি পেশা, অনেক কষ্ট। তারপরে ওই কষ্টের ভিতরে আমরা রোজা রেখে আমরা রাইড শেয়ার করি, ইনকাম করি আমাদের ফ্যামিলি চালানোর জন্য, তাই না? এখন এর ভিতরে কিন্তু কিছু কথা আছে। কিছু কথা বলতে, আপনি কখন বের হলে আপনার বেশি ইনকাম হবে, ঠিক আছে, কোথায় গেলে আপনি বেশি ট্রিপ পাবেন, এই সকল বিষয় আমি বলি। প্রথমত হচ্ছে, আপনি সেহেরি খাবেন, সেহেরি খেয়ে আপনি ফজরের নামাজটা আদায় করবেন। ফজরের নামাজটা আদায় করলে চারদিক ফর্সা হয়ে যাবে, ফর্সা হয়ে গেলে বাসায় এসে রেডি হয়ে আল্লাহর নাম নিয়ে বের হয়ে যাবেন বাইক নিয়ে সকালবেলায়। এটা হচ্ছে যারা কন্ট্যাক্টে ট্রিপ মারেন তাদের উদ্দেশ্যে বলতেছি। আপনারা যাবেন কোথায় প্রথমে? যদি যাত্রাবাড়ির কেউ সায়দাবাদ যাত্রাবাড়ি আশেপাশে থাকেন সেখানে যাবেন, যদি কেউ মহাখালী বাস টার্মিনাল আশেপাশে থাকেন সেখানে থাকবেন, যদি কেউ গাবতলি থাকেন সেই আশেপাশে এলাকায় থাকেন সেই গাবতলি স্ট্যান্ড দাঁড়াবেন, বা যদি কেউ আবদুল্লাপুর উত্তরা থাকেন আবদুল্লাপুর দাঁড়াবেন, ঠিক আছে। এটা হলো কথা। আর যারা অ্যাপসে ভাড়া মারেন তারা কি করবেন, যেহেতু রমজান মাস আসছে সেই উপলক্ষে অফিস আদালত ব্যবসা প্রতিষ্ঠান সকাল 9টা থেকে 3টা দুপুর 3:30 পর্যন্ত করেছে, সেক্ষেত্রে দেখা যাবে সবাই কিন্তু 3টা বাজে বের হয়ে যাবে। তাই আপনি কি করবেন, আপনি যদি অ্যাপসে ভাড়া মারেন তাহলে অফিস চালু হয় সকাল 9টা থেকে, তাহলে আপনি চেষ্টা করবেন সকাল 8টা বাজে বের হওয়ার জন্য। সকাল 8টা থেকে যদি আপনি ট্রিপ মারেন তাহলে আপনি 3টা পর্যন্ত ভালোই আপনি আপনার ইনকাম হবে। 3টার পর থেকে আপনি অফিস আদালত যারা যাবে তাদেরকে আনাও করলেন, করার পর সন্ধ্যা পর্যন্ত ইফতার, যদি মনে চায় রাস্তায় আপনি ইফতার করতে পারেন, যদি মনে না চায় আপনি বাসায় চলে আসেন, এসে বাসায় এসে ইফতার করেন পরিজনের সাথে। কিন্তু একটি কথা মাথায় রাখবেন, ইফতারের পর সন্ধ্যার পর কিন্তু রাস্তায় কিন্তু কোনো মানুষজন থাকে না, কমে যায়, মানে নাই বলতেই চলে। তাই মানুষজন না থাকা মানে ট্রিপও নাই। তাই অযথা সন্ধ্যার পর ইফতারের পর আমার মনে হয় যারা রাইড শেয়ার করি তারা সন্ধ্যার পর না থাকাই ভালো। আমরা একটু চেষ্টা করব সকাল সকাল বের হওয়ার, বের হয়ে আমরা সন্ধ্যা পর্যন্ত ট্রিপ মেরে আমরা বাসায় এসে পরিবার পরিজনের সাথে ইফতার করব। এটা হচ্ছে আমার কথা। এভাবে যদি আপনারা চালিয়ে যান
তাহলে আপনাদের ইনকামটা বেশ ভালো হবে আলহামদুলিল্লাহ, আমি 100% গ্যারান্টি দিয়ে বলতে পারি। আর যারা নাইট টিপ মারে তাদের আসলে ভাগ্যটা খারাপ, রমজান মাসে নাইট টিপ কোনো হয় না, রাত্রে কোনো টিপ হয় না, না মানে বললেই চলে যে একেবারেই কিন্তু হয় না। তাই আপনারা চেষ্টা করবেন ওইটা বাদ দিয়ে এখন দিনের বেলা ট্রিপ মারার, ঠিক আছে? আর যারা কন্টাকে ভরা মারেন তারা একদম ফজর সেহেরি খেয়েই নেমে যাবেন, সেহেরি খেয়ে ফজরের নামাজটা পড়ে রাস্তায় নেমে যাবেন, নেমে আপনারা সন্ধ্যা পর্যন্ত, সন্ধ্যার একটু আগ পর্যন্ত চালান, চালিয়ে বাসায় এসে পড়েন, দেখবেন যে আপনার পকেটে 1500-2000 টাকা ইনকাম হয়ে গেছে আলহামদুলিল্লাহ। এভাবেই কিন্তু রমজান মাসটা আমাদের কাটাতে হবে। আর বিশেষত 20-25 রমজান পর্যন্ত ভালো ট্রিপ হবে, ঠিক আছে? 25 রমজানের পর থেকে মানুষ যখন গ্রামে অঞ্চলে যাওয়া শুরু করবে তখন কিন্তু ট্রিপ আস্তে আস্তে কমে যাবে, তখন একটু কষ্ট হবে। চাঁদ রাতে রাত পর্যন্ত মানুষজন থাকবে না ঢাকা শহরে, তখন কি করবেন আপনারা? তখন যেখানে মার্কেট আছে, মার্কেট বুঝেন না, মার্কেট বেচা কিনা করা হয়, সেখানে আপনারা দাঁড়ানোর চেষ্টা করবেন, কারণ সেখানে কিন্তু অল টাইম মানুষজন থাকে, হ্যাঁ, মার্কেট করে বাসা ফেরায় ফিরতে চায়, তো সেখানে থাকলে আপনারা ট্রিপ পাবেন। তো সন্ধ্যার পর যদি চলে আসেন ভালো কথা, সন্ধ্যার পর চলে না আসলে তখন ইফতার টিফতার করে তখন আপনি যে কোনো রাজধানী মার্কেট বলেন, মৌচাক মার্কেট বলেন, নিউ মার্কেট বলেন, ইস্টার্ন প্লাজা বলেন, মানে যে কোনো মার্কেট, বসুন্ধরা সিটি বলেন, যেটা আছে সব মার্কেটের সামনে থাকবেন। তাহলে মার্কেটের সামনে থাকলে কী হবে, টিপ পাবেন, টিপ নিয়ে আসতে পারবেন। যাই হোক বন্ধুরা, আপনাদের রমজান মাস উপলক্ষে আমার যে ভিডিওটা দেওয়ার উদ্দেশ্য ছিল কিভাবে আপনারা কী করবেন এই রমজান মাসে, সেই সম্বন্ধে আমি আমার যতটুকু আমার ধারণা ছিল আমি সেই ততটুকু ধারণা আপনাদেরকে দিয়েছি। আর ভিডিওর শেষে আমি আপনাদেরকে একটি কথাই বলতে চাই, এই রমজান মাসটা হচ্ছে আমাদের পবিত্র মাস, এই মাসে আমরা চেষ্টা করব যাত্রীদের যেন কোনো হয়রানি না হয়, তারা তাদের আমরা কোনো অমানবিক কোনো কাজ করব না, আমরা তাদেরকে সহি সালামতে তাদের গন্তব্যস্থানে পৌঁছে দেব, এবং কি আমরা যে ন্যায্য যে ভাড়াটা সেই ভাড়াটা নেওয়ার চেষ্টা করব। কারণ রমজান মাসটা এমন একটা মাস, আপনারা তো জানেন এর ফজিলত, এই রমজান মাস আমরা যাত্রীদের কাছ থেকে বেশি ভাড়া আদায় করব না, যতটুকু সম্ভব আমরা ন্যায্য যে ভাড়া সেই ভাড়াটাই আমরা তাদের কাছ থেকে নেওয়ার চেষ্টা করব, ঠিক আছে? তো বন্ধুরা ভালো থাকবেন, সবাই আমার জন্য দোয়া করবেন, আমিও আপনাদের জন্য দোয়া করি। এই ছিল আর আজকের ভিডিও, সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।